সত্য তার অনিবার্য রূঢ় রূপকে কবি কখনোই অস্বীকার করেনি। মেনে নিতে পারছিলেন ডাক্তারবাবুটির সব রকম চেষ্টা সত্ত্বেও কোন উন্নতির লক্ষণ দেখা যায়নি। ধীরে ধীরে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থাতেও হেমেন্দ্রিনী তার সৃষ্টি দেহে শক্তি নাই থাকলো, তখন মৌখিক ভাবে রচনা করতেন কবিতা, আর সেগুলি লিপিবদ্ধ করত উপস্থিত শিক্ষকেরা। এবার আমি আমাদের পরিবারের বরিষ্ঠ সদস্য শ্রী দিলীপ পাল মহাশয়কে অনুরোধ করছি মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ এই লিপি পরিবেশন করার জন্য। বাংলা থেকে শ্রী দিলীপ পাল মহাশয়। নমস্কার। কবিগুরু স্মরণে আমি নিজের মতন করেই লিখেছি, যে যদিও কিছুটা নেট থেকে নেওয়া, কেমন হয় দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ঈশ্বর সাথে যোগে যে থাকে বিহার, সেইখানে যোগ তোমার সাথে কবিগুরুর জীবনে মৃত্যু বারে বারে এসেছে। রোগগ্রস্ত মেয়ে অপঘাতে মৃত্যু, তার তাকে অনেক যন্ত্রণা দিয়েছে। উনকে সইতে সইতে অনেক শক্ত করেছে, শক্ত সহজ করে নিয়েছে। মৃত্যু অজ্ঞাত মোর, আমি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। সংসারে বিদায় দিতে আখি ছল ছল, জীবন আগড়ি ধরি আপনার আপনার বলি দুই ভুজে। কবি জীবনে মাত্র 14 বছর বয়সে তার ছোট ভাই বুধেন্দ্রনাথের অকাল মৃত্যু দেখেছে। শিলায় হয়ে একবার জমিদারের কাজে নৌকা যাত্রার সময় নৌকার মাস্তুল কোরাই নদীর নিচে আটকে বর্ষার নদী তখন উত্তাল, নৌকা ডুবিয়াবার উপক্রম হয়। কুত্তা থেকে এক মাঝি দেবদূতের মতো এসে তাদের উদ্ধার করে। সেই খবর জানিয়ে শ্রী মৃণালিনী দেবীকে দিচ্ছিলেন। চিঠি পড়তে পড়তে মৃত্যু ভয়ের বর্ণনা, সেই মৃণালিনী দেবীর অকাল মৃত্যু তাকে শোকস্তব্ধ বিমূঢ় করে দেয়। দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে, এক গণৎকার তার হাত দেখে বলেছিলেন তার আয়ু মাত্র 60-65 বছর। তার কলম কিন্তু স্তব্ধ হয়। রবীন্দ্রনাথের প্রিয় পাত্রী নতুন বৌঠান তার কাছে সব মনের কথা, তার অকাল মৃত্যু নিজেকে আত্মাহুতি দিতে মনস্থ করে। জীবন যখন করুণা ধরায় সকল মাধুরী লুকায় যায়, গীত সুধার সে একবার প্লাঞ্চেটে প্রয়াত সমীন্দ্রনাথের আত্মা নেমে এসে বলেছিলেন পরলোকে নিজের রাজত্ব গড়ে তুলেছে, নাম সমীর।
খুলে দেখেন প্রাঙ্গণে তার মায়ের মৃতদেহ ফুলে ফুলে সজ্জিত। মন্ত্রীতে মৈত্রী দেবীর কাজে মাঝে মাঝেই চলে কাছে মাঝে মাঝেই চলে যেতেন। তাকে বলেন, আমার জীবনে মৃত্যু এসেছে, মনে শক্তি নিয়ে বলছি, মৃত্যু তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি নির্দিষ্ট পথে যাও। আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি, নয়নে দেখেছি তব নতুন আকাশ, দুখানি আঁকির পাতে কি দেখেছ তাকি, হাসিলে ফুটিয়া পড়ে উষার আভাস। 1937 সালের সেপ্টেম্বরে প্রায় 50 ঘন্টা বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে অবস্থায় ছিলেন। 1941 সালের জুলাই মাসে অসুস্থ কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হয়। অসুস্থ শরীরেও কবি মুখে মুখে সৃষ্টি করে গেছেন, আদরের বৌমা প্রতিমা লিখে গেছে, অসুস্থ শরীরে তিনি দস্তখত করে দিয়েছেন। 80 বছর বয়সে তার জন্মদিন পালিত হয়। কবি বলেন, হ্যাঁ 80 মানেই এবার আমি 80। হয়তো অন্তর্যামী কবির মনের কথা শুনতে পেয়েছিলেন। 1941 সালে 7ই আগস্ট বারোটা দশ মিনিটে কবির মৃত্যু সৃষ্টির জবনিকা টেনে দেয়। আলোর ভুবনে মিলি